APDCL-এর এই নিযুক্তি কেলেঙ্কারির অভিযুক্ত সকল 10 জন আমি অলরেডি অ্যারেস্ট করেছিল, তেখেতসকলক আমি আজি মহামান্য আদালত হাজির করায় আমি রিমান্ডত বিচারিছো। তারে কেজন 5 জনক 10 জনের ভিতর 5 জনক আমি রিমান্ডত বিচারি থাকা সময়তে আমি অলরেডি বিচারি থাকা পলাতক অবস্থা থাকা মোহাম্মদ আতাউর রহমান CGM চিফ জেনারেল ম্যানেজার APDCL-এর তেখেতে আমার নোটিশখন পাইছিলে, পাই পেলায় তেখেতে আজি আহি হাজির হয়েছে, আমার অফিসতে হাজির হয়েছে, আর তেওঁক আমি অফিসতে অ্যারেস্ট করেছো। আর তেওঁকো এতিয়া আমি মহামান্য আদালত আমি হাজির করুয়ায় তেওঁকো আমি রিমান্ডত আনিম। 5 দিন বিচারিছো, এতিয়া মহামান্য আদালতে কিমান দিন দিয়ে গম পোৱা নাই। আতাউর রহমান কোর্ট আসলে কি করেছিল, কিবা কৈছে নেকি? তেখেতে কৈছে কিবা অফিসিয়াল ডিউটিত যোৱা বুলি, কিন্তু তেখেতে কলেতো নহব, যেহেতুকে আমি তেখেতক কৈ থৈছিলো যে আপুনি একিটা দিনত আপনার মানে ইন্টারোগেশন হব, আপনার অলপ স্টেটমেন্ট রেকর্ডিং হব, আপুনি গুৱাহাটী এৰি কলৈকে নাযাব। তেওঁ কিন্তু আমাক জনোৱাও নাই যে কিবা অফিসিয়াল কামত যাম বুলিও কোৱা নাই, আৰু তেওঁ ঘৰতো মানে নাথাকিলে, আৰু তেওঁ ঘৰত সুধুন তেওঁ উত্তৰ নিদিলে তেখেতৰ জিয়াৰী।